যদি বায়োলজি হতো আমার কথা তুমি শুনতে না, কারণ বায়োলজি পরমাণু নিয়ে যাচ্ছে তড়িৎ চম্বকীয় তরঙ্গের জন্য কোনো ইঞ্জিনিয়ার লাগে, সে বায়োলজির মাধ্যমে পয়েন্ট হতে পারে। এই মুহূর্তে তড়িৎ চম্বকীয় তরঙ্গ ছাড়া আমরা আর কোনো তরঙ্গ যাই না। তোমার মস্তিষ্ক যদি দেখি আমরা, তোমার মস্তিষ্কের কোষের মধ্যে সবসময় কিছু তড়িৎ চুম্বকীয় ব্যাপার ঘটছে, তাই না? তাছাড়া তো আর ইলেকট্রন তুমি যে চিন্তা করছো ইত্যাদি করছো, তোমার নিজের মানে তুমি ইলেকট্রন তুমি সৃষ্টি করছো মানে তোমার চিন্তা হচ্ছে তড়িৎ সৃষ্টি করার প্রচেষ্টা করছো না, কিন্তু এই জিনিসটাকে তুমি আর বাইরে নিতে পারছো না। কারণ বাইরে নিতে হলে বলতে হবে যে কী পরিমাণ শক্তি লাগবে ইত্যাদি করতে হবে, সেই শক্তির কোনো প্রমাণ আমরা পাই না।